মূল জায়গা হচ্ছে ফিলিস্তিন, শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে প্যালেস্টাইন। শেষ জামানার যত বড় বড় ঘটনাগুলো ঘটবে, ইমাম মাহদীর আগমন, মুসলিম বাহিনীর বিজয়, জেরুজালেম পুনরুদ্ধার, ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা, ঈসা আলাইহিস সালামের আগমন, সব ওই জায়গাকে কেন্দ্র করে, সবকিছুই ওখানেই দাজ্জাল বের হবে, দাজ্জালকে আবার মারাও হবে সেখানে, সবকিছু ওখানে। কিন্তু ওই দিক থেকে মুসলিমদের দৃষ্টি ফোকাস করে অন্যদিকে সরিয়ে দেওয়া হচ্ছে। ফিলিস্তিনিদেরকে দেখলেই গুলি মেরে দিতে বলা হয়েছে, দেখেছেন? দেখেন নাই মনে হয়। আমরা যে মসজিদটা দেখেছি আল আকসা, দেখেছেন? এই আকসাকে সরিয়ে দিয়ে সেখানে থার্ড টেম্পল নির্মাণ করার প্ল্যান হচ্ছে। মানে এই যে থার্ড টেম্পল তো বোঝেন না, হাইকেলে সুলাইমানি, মানে ওরা মনে করে যে তারা বানু ইসরায়েল, একটু বোঝেন, ওরা মনে করে যে ওরা বানু ইসরায়েল, আসলে ওরা বানু ইসরায়েল নয়, ওরা হচ্ছে ইউরোপিয়ান জিউস। ওরা মনে করে যে ওদের একজন মাসিহ আসবে, কে আসবে? মাসিহ, মাসিহ মানে ত্রাণকর্তা, মাসিহ মানে কে? ত্রাণকর্তা, যে আসলে তারা শুধু আরব না সারা বিশ্ব তারা শাসন করবে, এমনটা তারা মনে করে। এর মধ্যে ধর্মগ্রন্থে একটা আছে তালমুদ, কি নাম? তালমুদ। এই তালমুদের মধ্যে একটা লিখাও আছে যে একজন মাসিহ আসবে, যে মাসিহ আসলে তারা বিশ্ব শাসন করবে। বাস্তবতা হচ্ছে ওই মাসিহ এসেছিলেন, আসেন নাই? ওই মাসিহ সত্যি সত্যি এসেছিলেন, কিন্তু তারা তাকে চিনতে পারে নাই। সেই মাসিহের নাম কি? নবী ঈসা আলাইহিস সালাম। আমরা বলি না মাসিহ ইবনে মারইয়াম, আমরা বলি না ঈসা আলাইহিস সালামকে আল্লাহর মাসিহ না, ত্রাণকর্তা। ঈসা আলাইহিস সালামকে তারা চিনতে ব্যর্থ হয়েছে এবং তাকে তারা হত্যারও চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠিয়ে নিয়েছেন কোথায়? আল্লাহর কাছে, আল্লাহর কাছে। ওয়ামা কতালুহু ওয়ামা সালাবু, তারা তাকে হত্যাও করে নাই, ক্রুশবিদ্ধ করতে পারে নাই, বরং আল্লাহ পাক তাকে, বাল রাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছে। তো বিষয়টা কি দাঁড়ালো? ওরা মনে করে যে ওদের একজন মাসিহ আসবে, যেই মাসিহ আসলে পরে তারা সারা বিশ্বটাকে শাসন করবে, ঠিক আছে? কারা শাসন করবে? জিউসরা, যারা মনে করে ওরা বানু ইসরায়েল, আসলে তারা বানু ইসরায়েল নয়, তারা ইউরোপিয়ান জিউস। এখন ওরা চায় এই মসজিদ আকসাকে সরিয়ে দিয়ে ওখানে হাইকেলে সুলাইমানি নির্মাণ করতে। এটা কি? সুলাইমান আলাইহিসসালামের সময় তারা যেমন বিশ্ব শাসন করেছিল না, মনে আছে? সুলাইমান আলাইহিসসালামের সময় এত দাপট ছিল তখন, যে সুলাইমান আলাইহিসসালাম যখন বলতেন, যে বাতাসকে যা ফ্লাই করতে, তখন এই সিংহাসন বাতাসে ফ্লাই করা শুরু করতো না? সুলাইমান আলাইহিসসালাম যখন জিনদেরকে বলতেন এই কাজ করো, জিনরা ওই কাজ করত। সুলাইমান আলাইহিসসালাম যখন বলতেন জিনদেরকে সমুদ্রে ডুব দাও, ডুব দিয়ে সমুদ্রের নিচ থেকে মণিমুক্তা বের করে নিয়ে আসো, তারা সেটা বের করে নিয়ে আসতো। সুলাইমান আলাইহিসসালাম জিনদেরকে দিয়ে এই মসজিদ নির্মাণ করিয়েছেন, মনে আছে? ওই যে লাঠির মধ্যে ভর দিয়ে তিনি দাঁড়িয়েছিলেন এবং লাঠি জমিনের পোকা খেয়ে ফেলেছিল, আর সুলাইমান আলাইহিসসালাম তখনই কিন্তু ইন্তেকাল করেছেন, যখন পড়ে গেলেন তার দেহটা, তখন জিনরা বলেছিল যে আমরা যদি জানতাম যে সুলাইমান মারা গেছে তাহলে এই শাস্তি ভোগ করতাম না, আছে না কুরআনে? তো সুলাইমান আলাইহিসসালামের সময় তাদের এত ক্ষমতা ছিল যে ওই যে সাবার রানী বিলকিস, মনে আছে হুদহুদ পাখির ঘটনা? হুদহুদ পাখি এসে বলছে যে ওইখানে একটা দেখলাম সাবার রানী সূর্যকে পূজা করে, তো সুলাইমান আলাইহিসসালাম বলছেন কোন জিন আছো যে আমি এখান থেকে ওঠার আগে ওকে নিয়ে আসতে পারবে? এক জিন বলছে যে আপনি এখান থেকে উঠে দাঁড়ানোর আগেই ওই সিংহাসন নিয়ে চলে আসতে পারবেন, কত শক্তি চিন্তা করেন। তো সুলাইমান আলাইহিসসালাম বলছেন এতে হবে না। আরেকজন জিন যার কাছে কিতাবের জ্ঞান ছিল, মানে সে আলেম ছিল, সে বলছে যে আপনার উঠতে হবে না, চোখের পলক ফেলার আগেই এটা হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ, চোখের পলক ফেলার আগেই মনে করেন যে 500 মাইল দূরের একটা সিংহাসনকে তুলে নিয়ে আসবে এখানে, চিন্তা করেন তাহলে কত বড় শক্তি। তো এরকম শক্তি আল্লাহ পাক দিয়েছিলেন সুলাইমান আলাইহিসসালামকে, এবং ওই সময় বনু ইসরায়েল কিন্তু সারা বিশ্বটাকে শাসন করেছে। এখন এরা মনে করে যে শেষে আবার একটা সময় আসবে যখন তারা আবার এই শাসনটা করবে, ওরা মনে করে একজন মাসিহ আসবে, এবং এই জন্যে তারা দাজ্জালকে মাসিহ মনে করে। কথা কি মেলাতে পারছেন? ওরা দাজ্জালকে কি মনে করে? মাসিহ মনে করে। ওরা মনে করে যে ফিলিস্তিনিদের এখানে থাকার অধিকার নাই, ওই জায়গা ওদেরই, ওরা ওদেরই মনে করে। এই কারণেই তো 1914 সাল থেকে শুরু করে যে 2023 পর্যন্ত প্রত্যেক দিন দেখবেন প্রতি বছর ওদের জায়গা বাড়াচ্ছে, বাড়িঘরগুলো ভেঙে দিচ্ছে, মা বোনদেরকে বের করে দিচ্ছে, ভাইদেরকে হত্যা করছে না? আর এগুলোকে মানবতা বিরোধী অপরাধ কেউ বলে না। যদি ওই মজলুম ফিলিস্তিনিরা বলে আমার বাড়ি আমাকে ফিরিয়ে দাও, তখন ওদেরকে সন্ত্রাসী বলা হয়, তাই হয় না? তো এখন আসলে কি হবে, বিষয়টা কি হবে? এখন নতুন টাটকা ইস্যু চলছে যে তারা বলছে প্যালেস্টাইনে থেকে দেখলেই গুলি মেরে।
এখন কি হবে এখন শুনুন কি হবে আমরা বলছি কুরআন এই যে কুরআন এবং হাদিস থেকে বলছি কি হবে এই জুলুম নির্যাতন হয়তো আরো বাড়বে কি হবে আরো বাড়বে আর মুসলিমদের যে অধঃপতন চলছে আমাদের দোষের কারণে এই অধঃপতন আরো বাড়তে পারে একটু দেখাচ্ছি মুসলিমরা কি এখন পাঁচ ওয়াক্ত নামাজ সবাই পড়ে মুসলিমদের মধ্যে সবাই কি আল কোরআন পড়তে জানে মুসলিমদের মধ্যে সবাই কি হালাল খায় মুসলিমদের মধ্যে সবাই কি পর্দা করছে মুসলিমদের সবাই কি আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করে আমরা কি সত্যি সত্যি আগের সেই প্রজন্ম ধরে রেখেছি না অনেকটা অধঃপতন হয়েছে আমাদের হয় নাই হয়েছে কি হয় নাই আমরা আসলে আমাদের নিজেদের আধ্যাত্মিকত্ব আমাদের ঈমান আমাদের আমল এগুলোকে কমিয়েছি এই কারণেই ইসলামের বিরোধী শক্তি যারা আছে এরা কিন্তু শক্তি অর্জন করতে পেরেছে একটা সময় কিন্তু তেমন ছিল না তো কুরআন সুন্নাহ যা বলছে দিন দিন এগুলো হয়তো বাড়তে পারে একটা সময় আসবে যখন জুলুম সর্বত্র ছড়িয়ে যাবে